সালাম সাসা, ওয়ালাইকুম আসসালাম। সাসা একটা চা দেন, চিনি কম দিয়া। মুরাদ, তোমারও কি বাপের রোগ আছে নাকি? তাহা না কাকা, কিন্তু সতর্ক থাকতে তো দোষ নাই। আর তাছাড়া চিনি কম খাওয়া শরীরের জন্য ভালো। কি যে কও, চায়ের মজাই হইল, যত মিষ্টি তত মজা। সালাম আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন, এক কাপ চা খেয়ে যান। চা তো খেতেই পারি, কিন্তু যত মিষ্টি তত মজার চা চলবে না। না না ডাক্তার সাহেব, ব্যাপারটা হইল মুরাদ যদি এই বয়সে বেশি বেশি করে মিষ্টি খাইতে না পারে তো খাইবো কবে? আর ডায়াবেটিস তো হ্যার হয় নাই, হয়েছে এর বাপের। সবার একটা ভুল ধারণা আছে যে বয়স্কদের ডায়াবেটিস হয়, এটা ঠিক না। ডায়াবেটিস যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে, আর যাদের বংশে ডায়াবেটিস আছে তাদের তো আরও সতর্ক হওয়া প্রয়োজন। তাছাড়া ঘন ঘন প্রস্রাব, অধিক তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া, অতিশয় দুর্বলতা, স্বল্প সময়ে দেহের ওজন হ্রাস, চোখে ঝাপসা দেখা, ঘন ঘন সংক্রমণ, এইসব লক্ষণ দেখা দিলেই দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা ডাক্তার সাহেব, ডায়াবেটিস হলে কী হয় একটু বুঝায় কইবেন। অনেক কিছু, যেমন কিডনি নষ্ট হয়ে যেতে পারে, হার্টের অসুখ, অন্ধত্ব, এমনকি গ্যাংরিন বা পচে যাওয়া রোগও হতে পারে। এই জন্যই সায়াসিনি কম কম। কয় কি, ভয়ের কিছু নেই। প্রত্যেক মানুষের ওজন ও উচ্চতা অনুযায়ী সুষম খাদ্য গ্রহণ ও কায়িক পরিশ্রম করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তারপরও ডায়াবেটিস হলে সময় মতো চিকিৎসা আর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করে দেখুন। ডায়াবেটিস আপনার জীবনে খুব বড় সমস্যা সৃষ্টি করতে পারবে না। মনে রাখবেন, শৃঙ্খলাই জীবন। প্রচারে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।